বাঙালি মানে খেতে ভালোবাসে। আর তাই চাওম্যান পুজোর কটা দিন কিন্তু একদম প্যাকড আপ থাকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চাওম্যানের পিয়ার ম্যানেজার অনন্যা। অনন্যা, হ্যালো শান্তালি, ইটিভিতে স্বাগত। এবং আমাদের আজকে যে শারদপাতে প্রোগ্রামে আমি এসেছি এবং এখানে একটু তোমাদের কি স্পেশাল ভাবনা চিন্তা রয়েছে, অন্তত পুজোর কটা দিন, কারণ সামনে পুজো, আর অন্তত আমার তো পার্সোনাল ওপিনিয়ন যে এই কটা দিনের জন্য নো ডায়েট, একদম না। বাঙালিদের কথাও ভাবতে হবে, শুধু চাইনিজ নিয়ে ভাবলে তো হবে না, তাই জন্য একটু লবস্টার, একটু জাম্বো প্রন, একটু প্রনের আইটেমস গুলো একটু বেশি রাখার চেষ্টা করেছি। কারণ কি, আমাদের কাছে মানুষ আসে, মানে বাঙালিরা তো মোস্টলি আসে, এবং তাদের চাহিদাটা কিন্তু প্রনের দিকেই হয়, আর পুজোর সময় তো খেতে ভালোবাসে সবাই, প্রনটাই চায়, তাই জন্য আমরা এবার চেষ্টা করেছি এবার একটু প্রনের আইটেমস গুলো বেশি রাখা, মানে বাঙালির চিংড়ির প্রতি আর কি। চাওমিন কোন জায়গাটা স্পেশাল? আমাদের ইউএসপি বলতে গেলে, মানে আমাদের যিনি এমডি, মানে দেবাদিত্য চৌধুরী, আমরা সবাই ভালোবেসে দেবাদা বলি, তো দেবাদা যখন স্টার্ট করে 2010-এ, তো দেবাদা নিজে খেতে খুব ভালোবাসে, হ্যাঁ খেতে খুব ভালোবাসে, তো সেই ভালোবাসা থেকে দেবাদার এই চাওম্যান খোলা। দেবাদা প্রতিটা সস, প্রতিটা আইটেমে কি কি যাবে দেবাদা নিজে দেখেন, এবং প্রতিটা চায়নায় যান, থাইল্যান্ডে যান, ওখান থেকে সস নিয়ে আসেন, মানে আমাদের চপস্টিক্স থেকে আরম্ভ করে এভরিথিং, সসের জার, সব কিছু বাইরে থেকে আসে, দেবাদা নিজে গিয়ে নিয়ে আসে। মানে অ্যাকচুয়ালি তাহলে টেস্টের ক্ষেত্রে অনেকটা চেঞ্জ হয়ে যায়, মানে এখানকার জিনিস যেগুলো তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যেগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত, সেগুলো থেকে যখন বিদেশ থেকে জিনিস আসছে, অ্যাকচুয়ালি তার টেস্ট বা কোয়ালিটি দুটোই অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ফর্দ আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে অনন্যা, এবং সেই মতো কিন্তু এই মুহূর্তে আমার টেবিলে সেই সমস্ত আইটেম রয়েছে, এবং দেখি মনে হচ্ছে ভীষণই ডেলিশিয়াস, এবং আমারও কোথাও আরও বেশি খিদে পাচ্ছে এগুলো দেখে। তবে ঠিক কী কী রয়েছে, এত কঠিন নাম আমার মনে নেই। আমার সঙ্গে রয়েছেন রেস্টুরেন্টের শেফ, শেফ অপু। অপু, ওয়েলকাম টু টিভি নিউজ বাংলা। এই যে সুন্দর আইটেমগুলো আমার সামনে আছে, এগুলো কোনটা কী? চিকেন ড্রাই বানাচ্ছি, এই
তখন অর্থাৎ চাউমিন, চাউমিনকে দেওয়া হচ্ছে লালবাবা রাইসের পক্ষ থেকে 10 কেজি চাল, যেটা এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে, এবং এটা আমি চাউমিনের পক্ষ থেকে অননার হাতে তুলে দিচ্ছি। অননা, এটা একটা স্পেশাল গিফট, এবং একই সঙ্গে উইশ করি পুজো খুব ভালো কাটুক, আর থ্যাংক ইউ সো মাচ, এবং একই সঙ্গে আপনাদেরও খুব ভালো কাটুক, খুব ভালোভাবে পুজোর কটা দিন কাটান, আর প্রচুর খাওয়া দাওয়া করুন, ডায়েট ফিটনেস পুজোর পর না হয় ভাববেন। লাল বাবা রাইস প্রাণের পুজো নিবেদনে বাবা নয় বলো লাল বাবা, ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কো প্রেজেন্টেড বাই নেচার পিওর রাইস ব্র্যান্ড।